বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার্স, আমি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ঔষধ সম্পর্কে আলোচনা করে থাকি। আজকে আমি ভিটাফোর্স ঔষধটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। ভিটাফোর্স ঔষধটি বায়োফার্মাসিউটিক্যাল কোম্পানি তৈরি করে থাকে। এর জেনেরিক নাম হল অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন। এটি সাধারণত ভিটাফোর্স নামেই পাওয়া যায় এবং এটি ভিটাফোর্স ট্যাবলেট আকারে পাওয়া যায়। যে সকল রোগীদের জন্য মূলত ভিটাফোর্স ঔষধটি দেওয়া হয়ে থাকে, সাধারণত যে সকল রোগীদের চোখে ছানি পড়া, হৃদরোগের ঝুঁকি কমাতে এটি দেওয়া হয়ে থাকে। তাছাড়া শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা, শরীরে বিভিন্ন ধরনের ইনফেকশন দূর করে, স্মৃতিশক্তি কমে যাওয়া, স্মৃতিশক্তি বৃদ্ধি করা। তাছাড়া অনেক লোক আছে যাদের শরীরে ওজন খুবই কম, সহজে খিদে না পাওয়া, কিছু খেতে মন না চাওয়া, শরীর রোগা পাতলা হয়ে যাওয়া, অল্প কিছু কাজ করলে শরীর দুর্বল হয়ে পড়া, চুল পড়ে যাওয়া, ত্বক আস্তে আস্তে নষ্ট হয়ে যাওয়া, শরীরে সর্বদাই দুর্বল অনুভূতি হওয়া, খিদে না পাওয়া, আস্তে আস্তে ওজন কমে যাওয়া, এ সকল সমস্যা দূর করতেই মূলত ভিটাফোর্স ঔষধটি দেওয়া হয়ে থাকে। ভিটাফোর্স ঔষধটি অতি সহজে এবং দ্রুত যে সকল রোগীদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা এবং শরীরের রোগা পাতলাম, শরীরের ওজন কমে যাওয়া, কিছু খেতে না পারা, সর্বদাই শরীর দুর্বল অনুভূতি হওয়া, এ সকল সমস্যা কিন্তু অতি সহজে এবং দ্রুত দূর করে। ভিটাফোর্স ঔষধটি খাবার নিয়ম হলো, সাধারণত দৈনিক একটি করে ট্যাবলেট এক বেলা খাওয়া যেতে পারে। এটি সাধারণত খাবার পরে খেতে হয় এবং সাথে যে কোনো একটি গ্যাস্ট্রিকের ঔষধ খেয়ে নেওয়া যেতে পারে। তবে রোগীর অবস্থা ভেদে, রোগীর তারতম্যের উপর ভিত্তি করে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী এর ডোজ বাড়ানো কিংবা কমানো যেতে পারে। ভিটাফোর্স ঔষধটি খাওয়ার পূর্বে অবশ্যই একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেতে হবে, কেননা ডক্টর প্রথম অবস্থায় রোগীকে দেখে কিংবা পরীক্ষা নিরীক্ষা করে বুঝতে পারবেন যে রোগীর কি ধরনের সমস্যা রয়েছে। রোগীর রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া, সর্বদাই শরীর দুর্বল অনুভূতি হওয়া, খিদে না পাওয়া, ওজন কমে যাওয়া, চুল পড়ে যাওয়া, যে ধরনের সমস্যাই থাকুক না কেন, ডক্টর যদি মনে করেন যে ভিটাফোর্স ঔষধটি দ্বারা রোগীর এ সকল সমস্যা দূর করা সম্ভব, তাহলে ডক্টর ভিটাফোর্স ঔষধটি দিবেন। আর সাথে যদি অন্য কোনো মেডিসিন প্রয়োজন হয়, ডক্টর সেটিও দিতে পারেন। সেক্ষেত্রে অবশ্যই ভিটাফোর্স ঔষধটি খাওয়ার পূর্বে একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নেওয়াটা কিন্তু অতি জরুরি। ভিটাফোর্স ঔষধটি খাবার ফলে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, তবে অল্প সংখ্যক রোগীর ক্ষেত্রে এর পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়, যেমন ডায়রিয়া হওয়া, ত্বক হলুদ হয়ে যাওয়া, পেটে অতিমাত্রায় গ্যাস সৃষ্টি হওয়া, পেটে ব্যথা করা ইত্যাদি হতে পারে। তবে এটি অল্প সংখ্যক রোগীর ক্ষেত্রে হয়ে থাকে। গর্ভবতী অবস্থায় এবং স্তন্যদানকালীন সময়ে ভিটাফোর্স ঔষধটি খাওয়া যেতে পারে। যদি আপনাদের ভিটাফোর্স ঔষধটি সম্পর্কে আরো কিছু জানার থাকে, তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। তাছাড়া যদি অন্য কোনো মেডিসিন কিংবা স্বাস্থ্যবিধি সম্পর্কে জানার থাকে, তাও আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর যদি আমাদের এই ভিডিও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে কোনো ঔষধ কেনার পূর্বে অবশ্যই এক্সপায়ারি ডেট দেখে কিনবেন।